গাইস, সো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি শাহিন মোটরসের সামনে, এবং শাহিন মোটরস কিন্তু সব ধরনের ইউজ বাইকগুলো ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ করে থাকে। তো আপনাদেরকে আজকে আমি কিছু প্রিমিয়াম ক্যাটাগরির বাইক দেখাবো। তো প্রিমিয়াম ক্যাটাগরির বাইকের মধ্যে ফার্স্টেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিনটা বাইক রাখা আছে, R15 ইন্দোনেশিয়ান ভার্সনের তিনটি বাইক। যারা আসলে এই বাইকগুলো পছন্দ করেন, ইউজ নিতে চাচ্ছেন, তারা কিন্তু কম প্রাইসের মধ্যে এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো আজকে আপনাদেরকে এই সব থেকে ফার্স্টে যে গাড়িটা দেখাবো, এটা হচ্ছে গিয়ে আপনার দেখবেন এটা হচ্ছে ইন্দোনেশিয়ান R15 ভার্সন 3 একটি গাড়ি, 2018 মডেল। তো যদি বলি এই গাড়িটা হচ্ছে গিয়ে 8000 কিলো রান করেছে, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা কিন্তু অনেকটাই ফ্রেশ কন্ডিশন। তো যারা এমন গাড়ি খুঁজতেছিলেন, আসলে নতুন গাড়ির চেয়ে পুরনো গাড়ি হচ্ছে গিয়ে পছন্দ করেন বেশি, তারা কিন্তু এই গাড়িটা কিন্তু নিতে পারবেন। তো এই গাড়িটা যদি দাম বলে দিই 4,50,000 টাকা এই গাড়ির আস্কিং প্রাইস, আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারবেন। যদি দেখেন গাড়িটার ক্যাটাগরি কিন্তু এরকম রয়েছে, ইলো কালারের মধ্যে রয়েছে চমৎকার একটি কালার, আপনারা যারা এই গাড়িটি পছন্দ করেন এই গাড়িটি কিন্তু নিতে পারবেন। ওকে, ঠিক তার পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন আরও একটি রয়েছে একদম রেড কালারের মধ্যে। তো আপনারা কিন্তু চাইলে এটাও নিতে পারবেন। এটা যদি বলে দিই, এটা হচ্ছে 17 মডেল এবং 8,000 কিলো রান করেছে, 17 মডেল 18,000 কিলো রান করেছে, 3,85,000 টাকা এই গাড়িটির হচ্ছে গিয়ে দাম চাওয়া হচ্ছে। তো 8,000 হচ্ছে গিয়ে কিলো চলেছে, জন্য 3,85,000 টাকা দাম চাচ্ছে। আপনারা কিন্তু চাইলে এই গাড়িটা নিতে পারবেন। আসলে এগুলো সম্পূর্ণ আমাদের আস্কিং প্রাইস, আপনারা সেটা দামাদামি করতে পারবেন, কথা বলতে পারবেন ওনাদের সাথে। ওনাদের নাম্বারটা আমাদের ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক করে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি প্রত্যেকটা গাড়ির সাইডগুলো সবগুলো সাইডই আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক তার পাশেই যে গাড়িটা রাখা আছে, এটা হচ্ছে গিয়ে 2019 মডেল R15 ভার্সন 3, ইয়েলো কালারের মধ্যেই আরেকটা গাড়ি রয়েছে, এটাও ইন্দোনেশিয়ান ভার্সন। তো দেখতেই পাচ্ছেন আপনারা চমৎকার এই গাড়িটিও, খুব চমৎকার একটি গাড়ি। তো এটা যদি বলে দিই, এটা হচ্ছে গিয়ে 4,85,000 টাকা দাম চাচ্ছে, 19 হচ্ছে গিয়ে মডেল, আপনারা যদি দেখেন 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, 6,000 কিলো রান করেছে এই গাড়িটি, মাত্র 6,000 কিলো রান করেছে। তিনটা গাড়ি কিন্তু খুবই কম কিলো রান করেছে এবং একেবারে ফ্রেশ লুকে রয়েছে। যারা R15 ইন্দোনেশিয়ান ভার্সনগুলো নিতে যাচ্ছিলেন ইউজ, তারা কিন্তু চাইলে হচ্ছে গিয়ে শাহিন মোটরস থেকে এই গাড়িগুলো কিন্তু দেখতে পারবেন। যে গাড়িটা চলে যাবো, এটা হচ্ছে গিয়ে R15 ভার্সন 2, এই গাড়িটি কিন্তু বলে দিই আপনাদেরকে, এই ভার্সন 2, এটা হচ্ছে 2015 মডেল, এটা কিন্তু 10 বছরের ট্যাক্স টোকেন করা আছে। তো 13,000 কিলো রান করেছে এই গাড়িটি, 10 বছরের ট্যাক্স টোকেন করা আছে, 13,000 কিলো রান করেছে। এখনও যারা হচ্ছে গিয়ে R15 গাড়িগুলো নিতে যাচ্ছেন একটু কম বাজারের মধ্যে, তারা কিন্তু এই গাড়িটি কিন্তু নিয়ে যেতে পারবেন। তো এই গাড়িটির দামটা হচ্ছে 2,85,000 টাকা, এটা সম্পূর্ণ আমাদের আস্কিং প্রাইস, তো আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারবেন। তো এখানে R15 আসলে অনেকগুলি গাড়ি রয়েছে, আপনাদের নিজেদের পছন্দের গাড়িগুলো কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। এছাড়াও যদি কোনো গাড়ির রিকমেন্ড থাকে, ওনাদের কাছে আপনারা ফোন করে বলতে পারবেন যে কী গাড়িটা চাচ্ছেন আপনারা। তো এটার দামটা আবার বলে দিই, 2,85,000 টাকা এই R15 ভার্সন 2 গাড়িটির দাম চাওয়া হচ্ছে। এবং এই R15 পাচ্ছেন আপনারা 10 বছরের কাগজ, এবং ফার্স্টে যে তিনটা গাড়ি দেখালাম এই তিনটাতে আপনারা কিন্তু 2 বছরের করে রেজিস্ট্রেশন কিন্তু পেয়ে যাচ্ছেন। এখন যে গাড়িটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে জিক্সার SF। তো SF-এর হচ্ছে গিয়ে ব্লু কালারের একটি গাড়ি, ডাবল ডিক্সের একটি গাড়ি, যারা পছন্দ করেন এই গাড়িটাও কিন্তু নিতে পারবেন। তো SF-এ বলে দিই, এটা 2017 মডেল এবং 2 বছরের ট্যাক্স টোকেন করা আছে, মাত্র 8,000 কিলো এই SF গাড়িটি রান করেছে। তো এটা যদি দাম বলে দিই, 1,85,000 টাকা এই গাড়ির আস্কিং প্রাইস, 1,85,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে 33 সিরিয়ালের একটি গাড়ি। আপনারা যারা আসলে নতুন গাড়ির চেয়ে হচ্ছে গিয়ে এত বাজেট না দিয়ে একটু পুরান গাড়ি নিতে যাচ্ছেন কমের মধ্যে, কিছু টাকা হলেও কমের মধ্যে চাচ্ছেন, তারা কিন্তু এই গাড়িগুলো নিতে পারেন। এগুলোর মধ্যে আসলে আপনাদের দেখে শুনে নিলে কিন্তু ভালো কনফিগারেশনের গাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। ওকে, এই গাড়িটাও সম্পূর্ণ ওনাদের আস্কিং প্রাইস, আপনারা চাইলে কথা বলতে পারবেন, ভিডিও ডিসক্রিপশনে এবং স্ক্রিনে ওনাদের নাম্বার দেওয়া আছে। আমরা নেক্সট গাড়িতে যেটা চলে আসবো, এটা হচ্ছে গিয়ে জিক্সার একটি গাড়ি, 155 সিসির একটি গাড়ি। তো আমি যদি বলে দিই, এটা হচ্ছে গিয়ে 18 মডেল। তো এই গাড়িটি রান করেছে 6,000 কিলো, 6,000 কিলো রান করেছে, 2 বছরের এই গাড়িতে ট্যাক্স টোকেন পেয়ে যাবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন, আমি একটু এই সাইড থেকে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে গাড়িটার ফ্রন্ট লুক আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গাড়িটার দাম চাচ্ছে 1,60,000 টাকা, আপনারা চাইলে এই গাড়িটাও এসে দেখতে পারেন। আসলে বংশালে কিন্তু তুলনামূলক গাড়ির দামগুলো একটু কম হয়ে থাকে, তারপরেও হচ্ছে গিয়ে যদি আপনাদের কাছে মনে হয় যে এসে আপনারা কথা বলবেন, একটু কথা বলে কিন্তু আপনারা আসলে সব দাম কষাকষি করে বা দামাদামি করে কিন্তু গাড়িগুলো নিতে পারবেন বংশাল থেকে। সো এখন যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে ফেজারের FI-এর একটি গাড়ি। তো ফেজার FI ভার্সনের একটি গাড়ি, আপনারা যারা নিতে যাচ্ছেন এই গাড়িটাও নিতে পারবেন। তো যদি বলে দিই, এটা 2017 মডেল, আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে রয়েছে, চমৎকার একটি গাড়ি। আসলে অনেকেই কিন্তু ফ্রেশ কন্ডিশনের এই গাড়িগুলো খুঁজতেছিলেন, এই গাড়িটা চলছে মাত্র 6,000 কিলো, গাড়ি দেখলেই মনে হয় যে আসলে অনেকটা ফ্রেশ রয়েছে গাড়িটি। তো আপনারা চাইলে কিন্তু এই গাড়িটাও কিন্তু FI ইঞ্জিনের এই গাড়িটাও কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন। তো এই গাড়িটার ওনারা দাম চাচ্ছে 1,90,000 টাকা, এটা সম্পূর্ণ আমাদের আস্কিং প্রাইস,
তো আপনি চাইলে এরপরেও কথা বলতে পারবেন আপনি চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন 6000 কিলো রান করেছে 34 সিলার একটি গাড়ি অ্যাপাচি গাড়িগুলো পছন্দ করেন তারা কিন্তু অ্যাপাচি চাইলে অ্যাপাচি গাড়িগুলো নিতে পারবেন এখানে অ্যাপাচি আর আরটিআর একটি গাড়ি রয়েছে এটা ওয়ান টেস্টে রয়েছে তো আপনি কিন্তু হচ্ছে গিয়ে 2017 মডেলের এই গাড়িটি 4500 কিলো মাত্র রান করেছে তো এই গাড়িটি কিন্তু ওনারা নাম্বার করে দিবে নাম্বার করে ওনারা 138000 টাকা দাম চাচ্ছেন তাই তো ভাইয়া আস্কিং প্রাইস আছে এই গাড়িটার 138000 টাকা এটা সম্পূর্ণ আমাদের আস্কিং প্রাইস আপনারা চাইলে কথা বলতে পারবেন এই গাড়িটার কিন্তু ওনারাই নাম্বার করে দেবে আপনাদেরকে চমৎকার একটি গাড়ি লাস্ট আপনাদেরকে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টিভিএস এর একটি গাড়ি অনেকেই কিন্তু চাচ্ছেন হচ্ছে গিয়ে স্ট্রাইকারের গাড়িগুলো নিতে টিভিএস স্ট্রাইকার এগুলো কিন্তু মাইলেজের রাজা আপনারা কিন্তু চাইলে টিভিএস স্ট্রাইকারটাও নিতে পারবেন তো আমি যদি বলি যে টিভিএস স্ট্রাইকারটা এটা 2017 মডেল 15000 কিলো রান করেছে এই গাড়িটি এবং আপনাদেরকে আমি বলে দিচ্ছি 58 সিরিয়ালের একটি গাড়ি তো আপনারা চাইলে এই গাড়িটাও নিতে পারবেন এবং এই গাড়িটার দাম চা হচ্ছে মাত্র 80000 টাকা মাত্র 80000 টাকা আপনারা টিভিএস স্ট্রাইকার গাড়িটি নিতে পারবেন এখানে যে গাড়িগুলো দাম বললাম এগুলো সম্পূর্ণ আমাদের আস্কিং প্রাইস ছিল আপনারা চাইলে কথা বলতে পারবেন ভিডিও ডেসক্রিপশনের মধ্যে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে গাড়িগুলো দামাদামি করে কিন্তু গাড়িগুলো পারচেজ করতে পারবেন আর বন্ধুরা এখনও যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে করে কিন্তু আমাদের দেওয়া সকল ধরনের ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে সো বন্ধুরা আজকের মতো কিন্তু এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ We'll be right back.